মামা একটা চা দিয়েন তো মামা খবর দেখছো আমার প্রিয় মহানায়ক সালমান শাহ আত্মহত্যা করে নাকি ওকে নাকি মারা হয়েছে কত কষ্টকর বিষয়টা দুই যুগ পর এই খবর পাওয়া লাগে আমাদের কত কষ্টকর যার জন্য হাজার হাজার ভক্ত এখনো কাঁদে চোখের জল পড়ে ওর জন্য এখনো স্মরণ করে ভাই আপনি কি সালমানের ভক্ত আপনি কি তুমিও সালমানের ভক্ত হ্যাঁ ভাই আমি শুধু ওর ভক্ত না ভাই আমি ওকে অন্ধের মতো ভালোবাসি ভাই একটা জিনিস লক্ষ্য করবেন দেখেন ওর যে স্টাইলগুলো আছে মানুষ যে স্টাইলগুলো এখনো করে বলিউডের নায়করা আমাদের প্রিয় নায়করা ফলো করে আশিকি টু ছবিটা দেখছিলেন চশমার সালমান সেটাও ফলো করে কত কষ্টকর বিষয়টি আমাদের প্রিয় নায়ক আমাদের মাঝে নেই আমি চাই সুস্থ একটা বিচার হোক বাংলাদেশ থেকে একটা সম্পদ দুই যুগ আগে হারিয়ে গিয়েছে তার বিচার এখনো হয়নি আপনার সাথে পরিচিত হয়ে আমার বুকটা ভরে গেল ভাই আমিও চাই সালমান স্যার সুষ্ঠু বিচার হোক আমাদের বাংলাদেশের মাটিতেই হোক ঠিক আছে ভাই থাকেন আমি আসছি কে হাফিজ সালমানের পাগল ভক্ত ফ্যান তো এখন আসলো না রে দোস্ত আরে বেটা বাদ দে বেটা এই কি কত নায়ক আইসে গেছে বেটা চোখের সামনে দেখলাম আর কি একটা বালের নায়ক বেটা এটার মৃত্যু লই এত কিছু বাদ দে বেটা আরে দোস্ত ও যদি ভালো হইতো তাহলে কি আর আত্মহত্যা করতো আলাই দেখ দোস্ত কোনে আগাম কুকুম করে মরছে হালার হালায় যদি আর বোর্ডারে লইয়ে মরতো তাহলে আরো ভালো হইতো একদম আরেকটা বিয়া করতে হতো না বেটা হ্যাঁ 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 সারা এমসি মরছে ভালো হইছে ঠিক আছে মরছে ভালো হইছে হ্যাঁ ওই দেখ এই দেখ কুত্তা ভক্ত আইতাছে সালমানের দেখ কি বললি কি বলছিস শোনস নাই আমি সালমান স্যার কুত্তা মার্কা ভক্ত না ঠিকই তো কইছি কুত্তা মার্কা ভক্তলি তোরা ঠিক আছে সালমান স্যার যখন বেঁচে ছিল তখন সালমান সালমান করছো তখন সালমান সালমান বলে স্লোগান দিছো হ্যাঁ কি কয় দেখ আর এখন যখন সালমান স্যার বেঁচে নাই এখন এখন আর সালমানকে চিনই না না হ্যাঁ তোরা দুই মুখ সাপ বুঝছস হ্যাঁ বুঝলাম না তোরা তো জলে কেন সালমান মরছে ভালো হইছে ও তোর কি ভাই লাগে না খালু লাগে বুঝলাম না সালমান শাহ মরে নাই কে কি খাইয়াইছে কিছু মনে হয় সালমান শাহ মরে নাই খাইয়াইছে কিছু সালমান শাহ বেঁচে আছে আমার মতো হাজারো ভক্তের হৃদয় হ্যাঁ তোদের মতো শেষরা ভেড়া মার্কা ভক্তের হৃদয় সালমান থাকতে পারে না কি কইছ মানে কি কইলে কি বুঝে যাইলে বুঝলাম না সালমান নিয়ে আরেকটা কথা বলবি খবর আছে বলে কি কইছ সালমানের ভক্ত ছবি কারে কি করে বেড়া মনে রাখ ব্যায়াম করে এত বছর পর দুই যুগ পর আইসা আপনি মানে কেউ যদি শুনে যে সে আত্মহত্যা করে নাই তাকে হত্যা করা হয়েছে কত ভাষ্য আছে মহানায়কের হত্যা করা হয় নাই আত্মহত্যা করে হত্যা করা হয়েছে পৃথিবীতে মানুষগুলো কেন মন ভাই যে বেঁচে আছে তার কথা সবাই মনে রাখে যে মারা গেছে তার কথা কেউ মনে করতে চায় না কেন ভাই দুনিয়াটা এরকম আল্লাহ তাআলা এভাবে দুনিয়া করছে
যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি সালমান শাহ হত্যার বিচার হোক। আপনি কি চান? ইনশাল্লাহ সালমান শাহ হত্যার বিচার হবেই। সালমান শাহ হত্যা হয় নাই ভাই, ওকে হত্যা করা হয়েছে। সালমান শাহ হত্যার বিচার না হলে কোনো ভক্তরা শান্তিতে থাকতে পারবে না, তার প্রত্যেকটা ভক্তের মনে খুঁতখুঁত থেকেই যাবে। ওর মতো এত ভালো মানুষ কখনো আত্মহত্যা করতে পারে না, ওকে হত্যা করা হয়েছে। এক ভাইয়ের বুক খালি করা হয়েছে, এক ভাইয়ের বুক খালি করা হয়েছে, হাজার হাজার দর্শকের মাছ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওকে আমাদের মাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ভাই, ওকে হত্যা করা হয়েছে, ও মরে নাই, ওকে মারা হয়েছে। আমরা জাস্টিস চাই, কি বলেন? হ্যাঁ ভাই, আমরা জাস্টিস চাই। সালমান শাহ সব মুভি তো দেখছেন ঠিক না? হ্যাঁ ভাই, সালমান শাহ আমি এত বড় একজন ফ্যান, ওর সব সবগুলো মুভি গান আমার মুখস্থ। আচ্ছা, আপনি সালমান শাহর একটা গান গান, আমি আপনার সাথে সাথে সুর মিলাই একটা ভালো আপনার পছন্দের একটা গান গান সালমান শাহ মুভির। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলে রে মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।